সংস্কৃতি ও সাহিত্যকে নিয়ে অবরোধের স্বপ্ন দেখা, হ্যাঁ সে সমস্ত ধরতের মৃত্যু। প্রিয় সুধী শুভসন্ধ্যা। মৃত্যু পত্রিকা আয়োজিত আজকের এই ষাটমাসিক পত্রিকার মনোকর্মচার অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি সালমা বেগম। আমার বেশ ভালো লাগছে চমৎকার একটি কাব্যিক এবং সাহিত্যময় পরিবেশে আজকের এই আয়োজনে আমরা সবাই এক হয়েছি। মনে হচ্ছে যেন ক্লান্ত ঘোর লাগা একটা সময়ে আমরা যেন ধ্রুপদী আনন্দের আহ্বানে ছুটে এসেছি। ঠিক তাই, দম্ভনাক্ত সময় দরকার, তাই না? আর সে কারণেই গত বছরের ঠিক আজকের এই দিনটিতে মৃত্যু আত্মপ্রকাশ করেছে। মৃত্যুকের জন্য আমরা শুরুতে একটি উষ্ণ করতালি দিতে চাই। সম্মানিত সুধী, মৃত্যুদের এই স্বপ্নযাত্রার গল্প শুনব আমরা। মৃত্যুদের সম্মানিত সভাপতি রয়েছেন, সম্মানিত প্রধান সম্পাদক রয়েছেন, তাদের কাছ থেকে আমরা শুনব। তবে আমার বলতে ভালো লাগছে যে আজকের এই আয়োজনকে সমৃদ্ধ করতে, আলোকিত করতে এবং এর সৌন্দর্য বাড়িয়ে দিতে আজকের এই আয়োজন উপস্থিত রয়েছেন সম্মানিত প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর। আর উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী আনিসুজ্জামান সোহেল। উপস্থিত রয়েছেন মেঘদূতের সম্মানিত কলাকুশলীরা। সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং সম্মানিত অতিথিদের জন্য আমরা একটি উষ্ণ করতালি রাখতে চাই। সম্মানিত সুধী, আমরা শুরুতে মেঘদূতের থিম সঙ্গে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। থিম সং পরিবেশনায় রয়েছে তাসিম তানিয়া এবং সহযোগিতায় রয়েছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী লুৎফর নাহার পার্থি। সম্মানিত সুধী, আমি আরেকটি বিষয় জানাতে চাই। মেঘদূতের এই যে থিম সং, এটির কথা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেঘদূতের সাধারণ সম্পাদক বা আজকের আয়োজনের প্রধান সম্পাদক কবি লেখক তাহির আফরোজ, শুরু করেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নীলা ফজিয়া এবং এই কম্পোজিশন করেছেন তাপস কুমার, তিনি একজন বিশিষ্ট শিল্পী। আমরা তাহলে থিম সঙ্গে চলে যাচ্ছি। Thank you.
স্বপ্নের যাত্রাপথে এগিয়ে চলছি। অসংখ্য ধন্যবাদ সম্মানিত যারা শিল্পীরা রয়েছেন। আমরা চমৎকার একটি আবহ দিয়ে আজকের এই আয়োজনটি শুরু করেছি। আমরা এবার তাহলে শুভেচ্ছা বক্তব্য চলে যাচ্ছি। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের আয়োজনের সম্মানিত প্রধান সম্পাদক বিশিষ্ট কবি লেখক জনাব তাহের আফরোজ। সুপ্রসিদ্ধি, শুভ সন্ধ্যা। মেঘদূতের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং মেঘদূত সাহিত্য পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত আছে, আজকে আমাদের মাঝে উপস্থিত আছে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর স্যার, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় চিত্রকলা পুরস্কার প্রাপ্ত শিল্পী এবং মেঘদূত সাহিত্য পত্রিকার প্রচ্ছদ এঁকেছেন তিনি শিল্পী আনিসুজ্জামান সেলিম। উপস্থিত আছেন মেঘদূত লেখক পর্ষদের সভাপতি চৌধুরী রাশেদুল নবী এবং মেঘদূত লেখক পর্ষদের কবি এবং লেখকবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ। আজকে এই দিনটা আসলে সত্যি আমার জন্য অত্যন্ত আনন্দের। গত বছর করোনায় যখন আসলে ঘরবাচ্ছিলাম তখন কিছু একটা করার পরিকল্পনা বা কিছু একটা করার যে অনুভূতি, সেই অনুভূতি থেকেই আসলে মেঘদূত ফেসবুক গ্রুপটা আমরা খুলেছিলাম। ফেসবুক গ্রুপটা খোলার আগে যে হুট করে একটা গ্রুপ খুলে ফেলবো সেটা এখন আমরা তখন খুলিনি। আমরা এক মাস এটা নিয়ে ভেবেছি, হোমওয়ার্ক করেছি যে আমরা আসলে কী করতে চাই। তো আমরা সাত আটজন মিলে সেটা নিয়ে মিটিং করেছি অনলাইনে, তারপর আমরা আসলে ফেসবুক গ্রুপটা খুলেছি। সেই গ্রুপটা এই এক বছরে এতগুলো আসলে আমরা কাজ করে এগিয়ে আসবো সেটা তখন ভাবিনি। আর সাহিত্য পত্রিকা বের করবো এটাও তখন ভাবিনি। এই ভাবনাটা এসেছে আসলে এবার বইমেলার সময় থেকে। তখন মনে হলো যে আমরা আসলে যারা লিখি, লেখালেখি করছি, আমাদের লেখাগুলো আরও পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আসলে লেখকদের সংগঠিত হওয়া দরকার। সেই ফিলিংস থেকেই আসলে আমরা লেখক পর্ষদ করেছি এবং লেখক পর্ষদ গড়ে তোলার পরে আমরা আসলে সিদ্ধান্ত নিয়ে যে না, আমরা আসলে পারি সাহিত্য পত্রিকা আমরা একটা বের করার উদ্যোগ নিতে পারি। হয়তো প্রথম একটু মানের দিক থেকে হয়তো একদম খুব আমরা মানসম্মত দিতে পারবো না, কিন্তু আস্তে আস্তে আমরা অবশ্যই পারবো। প্রথম সংখ্যা বের করেছি এবং এর পেছনে অনেকেই যে আছেন, অনেকের শ্রম আছে, অনেকে সহযোগিতা করেছেন এবং আমি আজকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে এর যে তহবিল সংগ্রহ যারা ভূমিকা রেখেছেন, তহবিল সংগ্রহ করে আসলে যারা আমাকে কাজটা করার জন্য যে সাপোর্টটা দিয়েছেন আসলে তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি প্রচ্ছদ শিল্পী আনিসুজ্জামান সেলিমের কাছে যে তিনি স্বল্প সময়ের মধ্যে আমাকে প্রচ্ছদটা করে দিয়েছেন আমার অনুরোধে এত ব্যস্ততার মাঝেও। ধন্যবাদ জানাচ্ছি লেখক পর্ষদের সব লেখক কবিদের এবং সভাপতি যিনি আছেন তাদের। আমি এখানে শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক হিসেবে কিন্তু আমার কিছুটা জানার বা বোঝার অভিজ্ঞতা আছে। আমি বলতে চাই এখানে যে দুজন আছেন, মেঘদূতের যে সম্মানিত সভাপতি চৌধুরী রাশেদুল নবী এবং সাধারণ সম্পাদক তাহের আফরোজ, তাদেরকে আমি বলতে চাই আজকের এই আয়োজনে যে তারা সত্যিকারভাবে শিল্প প্রেমিক মানুষ না হলে যে এত বড় একটি প্ল্যাটফর্ম বা মেঘদূতের আজকের এই যে একটা নিজস্ব বলয় তৈরি হয়েছে, এই দুজন মানুষের নেতৃত্বে এবং অন্যান্য যারা আছেন এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের অবদান রয়েছে। এবং আমি মনে করি আজকের এই এক বছরে এই ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে তারা যেরকম সৃজন কর্ম দর্শক শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পেরেছে এটা সত্যিই অপূরণীয়। আর এই কারণে আমি আবারও মেঘদূতের সকলের জন্য আমরা একটি করতালি উপহার দিতে চাই। এটা প্রাপ্য, আমি মনে করি এটা সবার জন্য প্রাপ্য, চমৎকার একটি আয়োজন। আর এই সাহিত্য পত্রিকা এই কম সময়ের মধ্য দিয়ে এত সুন্দর করে গুছিয়ে একটি পত্রিকা বের করা সেটিও কিন্তু অনেক বড় বিষয়। অসংখ্য ধন্যবাদ তাহের আফরোজ, আমরা একটি পরিপাটি বক্তব্য শুনেছি। এবার বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের আয়োজনে সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট চিত্রশিল্পী আনিসুজ্জামান স্যারকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি কিছু বলবার জন্য। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আর আমি একটা খুব বেশি বলবো এখানে বুঝে উঠতে পারছি না, তবে
মেঘদূতের জন্য অনেক শুভকামনা। আর তাহেরা আফরোজকে আমি দীর্ঘদিন ধরে চিনি, তার ভিতরে একটা ক্রেভিং আছে, মানে কিছু করার চেষ্টা, এই জিনিসটা আমাকে আমার খুব ভালো লাগছে, যার কারণে আমি আসলে সে কখনো কিছু চাইলে বা করে দিতে চেষ্টা করি, কারণ আমার সমস্ত সাধ্যের মধ্যে আমি যতটুকু পেরেছি ততটুকু পাশে থাকি। আর আপনাকে সবাইকে ধন্যবাদ, আর এই সংগঠনের জন্য অনেক শুভকামনা। তার আগে আমরা মনে হয় আজকে যারা এখানে মেঘদূতের কলাকৌশলী অনেকেই রয়েছেন, আমরা তাদের কাছ থেকে বক্তব্য শুনতে পারি, যদি আপনারা কেউ আগ্রহী হন তাদের কাছ থেকে শুনবো। এবং আমি সবাইকে একটু বিনীত অনুরোধ জানাবো, বক্তব্য রাখার আগে আমাদের পরিচয়টুকু যদি আমরা নিজেরা দিই, তাহলে আমরা যারা আছি সবাই জানতে পারবো। ধন্যবাদ। আজকে মেঘদূতের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী, মেঘদূত সাহিত্য পত্রিকা আজকে মরক মঞ্চন হবে, স্বল্প সময়ের ভিতরে সুন্দর একটি পত্রিকা উপহার দেওয়ার জন্য যারা এখানে একজন তরুণ নবীন প্রবীণ উদ্যোগী এবং মেধাবী কর্মীবৃন্দ একত্রিত হয়ে মেঘদূত প্রতিষ্ঠার মাধ্যমে যে মনন সুস্থ আবহাওয়া ছড়িয়ে দেওয়ার জন্য এটাকে সে কাজ করে কাজ শুরু করেছে, সেই কাজটাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই সবাইকে। কেন্দ্র সাথে যারা জড়িত আছে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, যেহেতু সামনে এগিয়ে যাবে। আজকে মেঘদূতের যে সাহিত্য পত্রিকার গরম মতো রয়েছে, আসলে খুব স্বল্প সময়ের ভিতরে এটা এসেছে। আমি এর সাথে আমাকে রাখার জন্য আমি মেঘদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি রাশিদ চৌধুরী এবং তাদের আপ সঙ্গীতা রাশিম আছেন এবং লেখালেখিতে মাহবুবা পাকসা আরও যাদের নাম আমি উল্লেখ করতে পারিনি, তাদের জন্য সবার জন্য কৃতজ্ঞতা। মেঘদূত এগিয়ে যাবে, এগিয়ে যায় কারণ এর উত্তর সাহস নিয়ে আমাদের এদেশের শিল্প সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য আগামী দিনে আলোর পথ দেখাবে এই আশা ব্যক্ত করে মেঘদূতের অগ্রযাত্রা কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বক্তব্য বা বক্তব্য বলতে চাই না, যে অনুভূতি প্রকাশ চাই। আপনারা এইভাবে আপনাদের কথা বলে আপনাদের অনুভব প্রকাশ করে মেঘদূতের সাথে থাকবেন, আর কেউ যদি বলতে আগ্রহী হন আমি অনুরোধ জানাচ্ছি, সেলিনা আপাকে প্লিজ। শুভ সন্ধ্যা। আমরা সংক্ষিপ্ত আপনাকে আবার এখানে ডেকে আনার জন্য আজকে অনেকগুলি মানুষ মঞ্চপরিষ্ট আছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। একেবারে আমাদের একটা আনন্দ, এক বছর আগে আমরা শুরু করেছিলাম, আমরা ভার্চুয়ালি মেঘদূতের কাজ শুরু করেছি এবং শুরু থেকে মেঘদূতের সাথে আছি। মেঘদূত আমাদের একটি সুযোগ করে দিয়েছে। আমরা যারা খুব বেশি লেখালেখি করি না, তবে করতে ভালোবাসি, মাঝে মাঝে নিজেদের মনে কিছুটা ভাব প্রকাশ করি লেখালেখির মধ্যে দিয়ে, সেরকমই আমরা এখানে অনেকে উপস্থিত আছি। মেঘদূত আমাদের সুযোগ করে দিয়েছে আমাদের সকাল, আমাদের সন্ধ্যা, আমাদের প্রকৃতি, আমাদের দেশ, আমাদের অনুভব, আমাদের অনুভূতিকে আমরা মেঘদূতের মাধ্যমে প্রকাশ করতে পারছি। ধন্যবাদ মেঘদূতকে নিয়ে যারা শুরুতে ভেবেছেন এবং সামনে মেঘদূত আরো এগিয়ে যাবে। মেঘদূতের বর্ণিল অভিযাত্রা অব্যাহত থাকবে এবং মেঘদূত আরো সংযুক্ত হবে। ধন্যবাদ সবাইকে, সবাইকে শুভেচ্ছা। আমি আমার লেখা আজকে মেঘদূতকে নিয়ে, মেঘদূত তোমায় শুভেচ্ছা জানাই,
তোমার জন্মদিনে। মেঘদূত তোমায় অভিনন্দন জানাই মনের গভীর কোণে। তুমি জাল হয়ে জ্ঞান শিখা তুমি ফোটাবে ফুল, তোমার বক্ষের আগ্র মাথা ভাঙিয়ে মনে ফুল। তুমি সৃজিবে কবি সাহিত্যিক তুমি খুলিবে মানুষ, তুমি আমার প্রাণের আরাধ্য আমায় বানাও জ্ঞান তাপস। শ্রোতৃমণ্ডলী, আজকে মেঘদূতের প্রতিষ্ঠা বার্ষিকী, মেঘদূতের প্রথম সাময়িকী প্রকাশের দিন, আমাদের এই দিনটি সত্যি আনন্দের দিন। উপস্থিত সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক সৌমিত্র শেখর, উপস্থিত অন্যান্য অতিথিবর্গ, আমাদের মেঘদূতের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদিকা এবং অন্যান্য উপদেষ্টা ও কার্য করি কমিটির সদস্যবৃন্দ, সকলকে শুভেচ্ছা। আমি ব্যক্তিগতভাবে এই মেঘদূতের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে গৌরবান্বিত বোধ করছি, নিজেকে ধন্য মনে করছি। এই মেঘদূত আমাদের সাহিত্য এবং সংস্কৃতি জগতে অনেক দূর এগিয়ে নেবে। আমাদের সাহিত্য এবং সংস্কৃতিকে এর মাধ্যমে তুলে ধরতে পারব। আমরা আমাদের লেখনীকে সম্মানিত করতে পারব, এই আশা আমি ব্যক্ত করি। এবং যারা এই মেঘদূতের কার্যনির্বাহী কমিটি অক্লান্ত পরিশ্রম করে তাদের শ্রমে ঘামে এই সময়টি প্রকাশ করেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এবং মেঘদূত তাদের প্রচেষ্টায় অনেক দূর এগিয়ে যাবে সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। তার আগে আমার পরিচয়টা দেওয়া উচিত। আমি মোহাম্মদ ফখরুল ইসলাম, বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক, মণিপুর উচ্চবিদ্যালয় কলেজ। ধন্যবাদ সকলকে। তার বিশেষভাবে প্রকাশ করাটাই হচ্ছে শিল্প। মেঘদূত কিন্তু সুস্থ সংস্কৃতি চর্চার লক্ষ্যে কাজ করে যাচ্ছে অনবরত। ধন্যবাদ। আমরা আর কারো কাছ থেকে কিছু শুনতে পারি? কেউ যদি আগ্রহী হন, আমরা অনুরোধ জানাচ্ছি যে এখানে অনেকেই আছেন, আমরা সবাই নিজেদের যে অনুভব মেঘদূতকে ঘিরে এই এক বছর আমরা কি দেখেছি, কি জেনেছি, কি পেয়েছি, ভালোবাসা পেয়েছি কতটুকু, সব কিছুই আমরা আজ তুলে ধরতে পারি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে। শুভ সন্ধ্যা উপস্থিত সবাইকে, আসসালামু আলাইকুম। আমি মেঘদূতে জয়েন করেছি এক বছর আগে। আমি মেঘদূতে যখন জয়েন করলাম তখন আমি সবার ছবিগুলি বের করে দেখি, দেখি সবাই অনেক অল্প হয়েছিল, ইয়াং জেনারেশন সব। আমি তো ভয় পেয়ে গেলাম এদের সাথে আমি কি বলবো কি লিখবো। তখন আমার একটা কবিতার ভিতরে আমি লিখতাম, মেঘদূত তোমার আকাশে দেখি সবুজের পাশ, খোলা চিঠি, মেঘদূত তোমার আকাশে দেখি সবুজের বাস, ফুললতা কচি পাতা ছড়ায় সুবাস, আমি এক শুকনো পাতা বর্ণ দিই, কাছে গিয়ে করব কি আসল অনুভূতি, দেখে নিয়ে রেখে দিও শুধু ভালোবেসে, আমি অলৌকিক হব সবুজের দেশে, তোমাদের ভালোবাসার খুশির ছোঁয়ায় রিক্ত আমি সিক্ত হব রঙের আশায়, আমার এই স্বপ্ন নিয়ে যাও জলদি পৌঁছে দিও সবুজের কাছে, দা বলে সারা দেব লেখালেখি করে কলম চলবে তখন সবুজের হাত ধরে এগিয়ে যাব, তুমি শুধু স্বপ্নটুকু পৌঁছে দিও, কদমে কদম যদি নাম গাতে পারি দূর থেকে আমি যেন আশীর্বাদ করি মাহবুবা। এটা আমার একটা খোলা দিকে ছিল মেঘদূতের কাছে, কিন্তু আজকে এই অনুষ্ঠানে এসে সত্যি আমি অভিভূত। এক ঝাঁক তরুণ তারা একটা সাহিত্য নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমি এদের সকলকে অনেক দোয়া করি এই সংগঠন যেন একদিন অনেক দূরে গিয়ে যায়, আমরা সবাই যেন সেটা দেখতে পারি। সবাইকে আবারও আসি।
অনুষ্ঠানে আমার সভাপতি প্রধান আকর্ষক ডক্টর সৌমিত্র শেখর এবং আমার উপস্থিত বন্ধুরা একজাক্ট উনের সামনে এসে আমিও নিজেকে অনেক তারুণ্য উপলব্ধি করছি। এখানে যারা আছে তারও সঙ্গেই কিন্তু সবার সঙ্গে আমার আজকে প্রথম সাক্ষাৎ, তারও কিন্তু কারোর সঙ্গে আমার এর আগে দেখা হয়নি, কিন্তু এই সংগঠনের মাধ্যমে একটা আত্মিক সম্পর্ক প্রত্যেকের সঙ্গে আমার অনেক আগের থেকে হয়ে গেছে। প্রত্যেকেই আমি অন্তরে প্রত্যেককে আমি ধারণা করি, প্রত্যেকেই আমি চিনি জানি, কিন্তু আজকে প্রথম দেখা। এখানে তো বেশিরভাগই শিক্ষা সঙ্গে সম্পৃক্ত শিক্ষকরাই বেশি আছেন, আমি সেদিক দিয়ে এই অনুষ্ঠানে অনেকটা বেমানানি বলতে পারেন, কারণ আমি শিক্ষার সঙ্গে যুক্ত না। আমি আইনজীবী, 45 বছর ধরে আমি ওকালতি করি, তারপরও এই অনুষ্ঠানের মাধ্যমে এই সংগঠনের মাধ্যমে একজাত আলোকিত মানুষের সঙ্গে সম্পর্ক হওয়ায়, তাদের সাথে সম্পর্কিত হওয়ায় এবং এর সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে চৌধুরী রাশেদুল নবী, ওনার সঙ্গেও আমার তো আজকে তো প্রথম দেখা, কিন্তু ওনার এত সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক ক্ষমতার বলে অল্প সময়ের ভিতরে এই সংগঠনটা উনি যেখানে নিয়ে আসতে এত মানুষকে সম্পৃক্ত করেছেন, যেটা সত্যি আনন্দের বিষয়। সম্পূর্ণ কৃতিত্ব সবকিছু চৌধুরী রাশেদুল নবী, এবং উনি এটা করেছেন এবং এটা উত্তরোত্তর আরো এগিয়ে যাবে, আরো অনেক বড় হবে, আরো মানুষের মাঝে অনেক সংস্কৃত মনা চিন্তা চেতনা গড়ে তুলবে, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার মুখ্যমন্ত্রী সবাইকে ধন্যবাদ।